যেই বছর আল্লাহর পিয়ারা হাবিবের ইস্তেকবাল হয়েছে খুশে আমদেদ হয়েছে শুভ আগমন হয়েছে আল্লাহর পক্ষ থেকে এত বড় মেহেরবানি হয়েছে ইতিহাসের জমিনে ইতিহাসের পাতায় আরবের ওই বছরকে বলা হয় সানাতুল ইবতিহাজ সানাতুল ফাতহ যেই বছরের নাম হয়েছে যে অতিরিক্ত ফসলের মাস ফসলের বছর এত বছর কোনো ফসল নাই খেজুর গাছে খেজুর নাই আসমান থেকে রহমতের বৃষ্টি নাই খেজুর গাছে খেজুর নাই যেই বছর আল্লাহর হাবিব আসার দুনিয়াতে তশরিফাবারি হওয়ার শুভ আগমনের আল্লাহ পাক সময় নির্ধারণ করেছেন আল্লাহর কুদরতের ফয়সালা হয়েছে ওই বছর হয়ে গেল সানাতুল ইবতিহাজ আমরা যেরকম বাংলাদেশকে বলি সুজলা সুফলা শস্য শ্যামলার বাংলাদেশ ওই আরবের জমিনে যেই জমিন শুষ্ক ছিল নবী আসার কারণে ওই জমিনে রহমতের বৃষ্টি হয়েছে খেজুর গাছে খেজুর ধরেছে মরুভূমির প্রাণীগুলো পানি খুঁজে পেয়েছে এক কথায় আরবের জমিন রহমতুল লিল আলামিনকে পেয়ে আল্লাহ এতদিন পর্যন্ত যা ছিল না এখন তা রহমত দ্বারা মালামাল করে দিয়েছেন বড় করে বলেন সুবহানাল্লাহ এইজন্য আমার নবীকে পেয়ে আমরা খুশি আমরা কি সবাই বলেন আমরা কি নবীর বেলাদত শরীফ শুভ আগমনকে পেয়ে শুভ আগমনকে কেন্দ্র করে আমরা ঈদে মিলাদুন নবী উদযাপন করি একটু বড় করে বলেন সুবহানাল্লাহ ঈদে বলেন না ঈদে মিলাদুন নবী ঈদ মানে খুশি ঈদ মানে কি বছরে দুইটা শরীয়ত ঈদ আছে একটা হলো ঈদুল ফিতর আর একটা হলো ঈদুল আযহা আছে না নাই এই দুই দিন রোজা রাখা হারাম নিষেধ কারণ বছরে পাঁচ দিন রোজা রাখা রোজা পালন করা যাবে না এগুলো শরীয়তের আল্লাহর নবী আরো দিয়েছেন এই দুই ঈদের পরে আরো ঈদ আছে না নাই ইমানদারের জন্য প্রতি সপ্তাহে জুমার দিন সেটা কিসের দিন সবাই বলেন কিসের দিন জুমার দিন কিসের দিন ঈদের দিন প্রতি সপ্তাহে জুমার দিন আমাদের জন্য ঈদের দিন যেটা সহিহ বুখারী শরীফের মধ্যে রয়েছে এক ইহুদি ফারুক আজমকে জিজ্ঞাসা করেছিল বলেছিল যে আপনাদের একটা আয়াত আছে যেটা আমরা যদি পেতাম তাহলে আমরা ওই দিনকে ওই যেই আয়াতটা ওই যেই দিন নাযিল হয়েছে সেই দিনের এই আয়াতকে পেয়ে কালামে মজিদের আয়াতকে পেয়ে আমরা খুশি উদযাপন করতাম ফারুক আজম বললেন কোন সে আয়াত বলে ওই আয়াত কোন আয়াত আল্লাহর কোরআনে লম্বা আয়াতের একটা অংশ আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়মাতি ورضيت لكم الإسلام دينا সবাই বলেন সুবহানাল্লাহ আমাদের জন্য আল্লাহর দিন শ্রেষ্ঠ ইসলাম কি শ্রেষ্ঠ আমাদের জন্য আল্লাহর কোরআন শ্রেষ্ঠ কিতাব ঠিক কি না আর যেই নবীর উপরে কোরআন নাযিল হয়েছে ওই নবী শ্রেষ্ঠ নবী সুবহানাল্লাহ ওই নবী কেমন নবী সবাই বলেন কেমন নবী শ্রেষ্ঠ নবী সাইয়্যিদুল মুরসালিন ওই নবী নবীগণের সরদার নবীগণের কি ওই নবীর মত সমান আর কোন নবী হতে পারবে না হতে পারে না আসেন এই আয়াত শেষ করে আয়াতের প্রসঙ্গ কথা বলে এরপরে যাব তাহলে আসেন বলে কোন সে আয়াত ফারুক আজমকে বলছেন একজন ইহুদি একজন কি বলেন একজন কি ইহুদি তিনি
আল্লাহর আয়াতের মর্মার্থ মাহাত্ম্য বুঝতে পেরেছেন মর্মার্থ বুঝতে পেরেছেন একটা আয়াতের মধ্যে কিয়ামত পর্যন্ত মুসলমানদের জন্য ঈমানদারদের জন্য আল্লাহর বান্দাগণের জন্য আল্লাহ তাআলা ইসলামকে পরিপূর্ণ করে পূর্ণাঙ্গ করে এরকম গ্যাজেট করে দিলেন যে আয়াত এই আয়াতের সমান আরেকটা আয়াত হবে না এই আয়াতকে আল্লাহ ইসলামকে এরকম চমৎকার করে উপস্থাপন করেছেন ইসলামকে যারা মানে না ইসলাম বিরোধী যারা ওই ইহুদিরা পর্যন্ত বলছেন এই আয়াত পেলে আমরা কি বানাইতাম ঈদ মানাইতাম ফারুক আজম বললেন সমস্যা নাই যে এই আয়াত আমরা জানি কোন দিন নাযিল হয়েছে এই আয়াত নাযিল হয়েছে ইয়াউমে আরাফাতের দিন সেই দিন ছিল জুমার দিন সেই দিন ছিল ঈদের দিন বড় করে বলেন সুবহানাল্লাহ জুমার দিন কিসের দিন সবাই বলেন জুমার দিন ঈদের দিন তাহলে বুঝা গেল ঈদুল ফিতর ঈদুল আযহা এর পরে এর বাইরে আরো ঈদ আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই কিতাবের ভাষায় মুসলমানদের জন্য দুনিয়ার মানুষের জন্য দুনিয়ার মানুষের জন্য ঈদুল ফিতর ঈদুল আযহা এগুলা ঈদ আসমানের রহমতের ফেরেশতা আছে না নাই আর বড় করে বলেন আছে না নাই আমার ভাইরা আসমানে রহমতের ফেরেশতাদের জন্য দুটা ঈদের দিন আছে ঈদের রাত আছে দুনিয়ার ঈদ দিনে হয় দুনিয়ার ঈদ দিনে হয় আল্লাহর রহমতের ফেরেশতাদের ঈদ দিনে নয় রাতে দিনে নয় বলেন না কখন রাতে রহমতের ফেরেশতাদের জন্য তারা ঈদ মানায় বছরের দুইটা রাত একটা হলো লাইলাতুল কদরের রাত আরেকটা হলো লাইলাতুল বরাতের রাত আসমানের ফেরেশতাদের জন্য ঈদ আছে না নাই এদের জন্য লাইলাতুল বরাত ঈদের রাত লাইলাতুল কদর কিসের রাত কারণ লাইলাতুল কদর এটা এমন লাইলাতুল কদরে খায়রুম মিন আলফ শাহর জোরে সুরে বলেন না সুবহানাল্লাহ কোরআন শরীফ আছে না নাই এটা হাজার মাসের চাইতে উত্তম রাত তো এই লাইলাতুল কদর এটা ফেরেশতাদের জন্য ঈদের রাত লাইলাতুল বরাত লাইলাতুল নিসফ মিন শাবান সেটা ফেরেশতাদের জন্য কিসের রাত ঈদের রাত আর ঈমানদারদের জন্য শুধু ঈদুল ফিতর নয় ঈদুল আযহা নয় জুমার দিন ঈদের দিন জুমার দিন ঈদের দিন প্রতি সপ্তাহে জুমার দিন ঈদের দিন এই দিন রহমতের ফেরেশতা রহমত বর্ষণ করেন জুমার দিনে এমন একটা সময় রয়েছে যেই দিন আল্লাহ বান্দার জীবনের গুনাহ মাফ করে দেন সুবহানাল্লাহ আল্লাহ বান্দার জীবনের গুনাহ কি করে দেন মাফ করে দেন কারণ এটা জুমার দিন এইভাবে বোঝা গেল ঈদুল ফিতর ছাড়াও ঈদুল আযহা ছাড়াও আরো ঈদ আছে না নাই বলেন না আছে না নাই তা আমাদের জন্য ঈদে মিলাদুন নবী এটা এমন ঈদ সকল ঈদের সেরা ঈদ বলে কেন রহমতুল লিল আলামিন সরওয়ারে কায়নাত ফখরে মুজাদাত রাসূল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে পাওয়ার কারণে আমরা ঈদুল ফিতর পেয়েছি ঈদুল আযহা পেয়েছি কোরআনে করিম পেয়েছি রমজানুল করিম পেয়েছি মুহররম মাসের আশুরা পেয়েছি এইভাবে আল্লাহর নিয়ামত পেয়েছি দীন ইসলাম পেয়েছি আল্লাহর নিয়ামত যা আছে সবগুলো আমরা পেয়েছি আমার নবী রহমাতুল লিল আলামিনের উসিলায় বড় করে বলেন সুবহানাল্লাহ এই কথায় কোনো সন্দেহ আছে নি বলেন কোনো সন্দেহ আছে এই কথার মধ্যে কোনো সন্দেহ আছে আমার নবী না হলে আমরা কোরআন পেতাম আমার নবী না হলে আমরা ইসলামের নিয়ামত পেতাম আমার নবী না হলে আমরা আমরা এই জুমা মসজিদ জুমা নামাজ এগুলো পেতাম আগের উম্মতদের জন্য জুমা ছিল ছিল না আগের উম্মতদের ছিল রোজা ছিল যে তারা আশুরার দিন পালন করত কেউ কেউ চন্দ্র মাসের ১৩ ১৪ ১৫ এই তিন দিন রোজা পালন করত আর আমার নবী রহমতুল লিল আলামিন আসার কারণে আমাদের জন্য পুরো এক মাস ব্যাপী রোজা আল্লাহ ফরজ করে দিয়েছেন ঠিক কিনা আমার নবী আসার কারণে আমাদের জন্য লাইলাতুল কদর পেয়েছি
আচ্ছা বলেন তো ইব্রাহিম হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে ঈসা রূহুল্লাহ পর্যন্ত যত লক্ষ পয়গম্বর ছিল লক্ষ লক্ষ পয়গম্বর ছিল রসূল ছিল উলুল আজম রসূল ছিল কোন নবীর উম্মতরা কি লাইলাতুল কদর পেয়েছিল বলেন কোন নবীর উম্মতরা লাইলাতুল কদর তারা পায় নাই লাইলাতুল বরাত তারা পায় নাই ঈদুল ফিতর তারা পায় নাই ঈদুল আযহা তারা পায় নাই সবগুলো নিয়ামত একমাত্র আমার নবী রাহমাতুল লিল আলামিনের উসিলায় বড় করে বলেন না সুবহানাল্লাহ আমার ভাইরা দেখেন আমাদের জন্য আল্লাহর নবী কত বড় নিয়ামত আচ্ছা বলে আপনার দুনিয়ার জমিনে মানুষ বসবাস করে মানুষের জন্য দুনিয়ার জমিনে আল্লাহ এক একটা নিয়ামত দিয়েছেন সব চাইতে দুনিয়ার মধ্যে সমস্ত শক্তির মূল উৎস হলো সূর্য আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই সূর্য আমাদের জন্য দুনিয়ার মধ্যে সবচাইতে বড় শক্তির উৎস আমার ভাইরা সূর্য শক্তির উৎস এটা আমাদের জন্য বড় নিয়ামত বড় কয়েকদিন সূর্য না সূর্যের দেখা না পেলে লাগাতার বৃষ্টি হলে কি হয় আমাদের ঘরবাড়িতে স্যাঁতসেঁতে হয়ে যায় বৃষ্টির কারণে কয়েকদিন সূর্য দেখা না পেলে বাড়িঘর কেমন কেমন হয়ে যায় ঠিক না ঠিক কি না স্যাঁতসেঁতে হয়ে যায় আমরা সূর্য খুঁজি অনেকদিন সূর্য দেখা যায় নাই তাহলে সূর্য আমাদের জন্য বড় বলেন না সূর্য আমাদের জন্য বড় নিয়ামত আমরা পানি না খেলে পানি পান না করলে আমরা কি বাঁচতে পারবো বলেন পানি ছাড়া আমরা কোনো প্রাণী বাঁচতে পারবে পারবে না তাহলে পানি আমাদের জন্য বড় বলেন না পানি আমাদের জন্য বড় নিয়ামত আচ্ছা মা বাবার জন্য ছেলে বড় বলেন না মা বাবার জন্য ছেলে সন্তান বড় নিয়ামত মা বাবার জন্য ছেলে সন্তান নিয়ামত দুনিয়াবাসীর জন্য খাবার নিয়ামত ক্ষুধার্ত মানুষের জন্য খাবার নিয়ামত জীবনের জন্য পানি নিয়ামত জীবনের জন্য সূর্য নিয়ামত রাতের জন্য চন্দ্র অস্বীকার করতে পারবেন বলেন এটা আল্লাহর নিয়ামত অস্বীকার করতে পারবেন আমার ভাইরা আপন আপন জায়গায় সবগুলো নিয়ামত ঠিক আছে কিন্তু এমন এমন সময় হয় সূর্য নিয়ামত কিন্তু সূর্য যখন প্রচন্ড রকমের তাপ দেয়া শুরু করে তখন আপনি সূর্যের তাপ থেকে বাঁচার জন্য আপনি আরামের জায়গা খুঁজেন ফ্যানের নিচে যান আপনি বিভিন্নভাবে ফ্যান খুঁজেন আরাম খুঁজেন এসি খুঁজেন সূর্য থেকে বাঁচার জন্য আপনি বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করেন বোঝা গেল সূর্য নিয়ামত হলো আমরা মাঝে মাঝে সূর্য থেকে বাঁচার জন্য আরেকটা রাস্তা খুঁজি ঠিক কিনা বলেন সূর্য থেকে বাঁচার জন্য আমরা আরেকটা খুঁজি রাস্তা খুঁজি সূর্য গরম বেশি দিচ্ছে ফ্যানের নিচে যায় এসির নিচে যায় আছে না নাই তদরূপ আমার ভাইয়েরা মা বাবার জন্য সন্তান বড় নিয়ামত খেয়াল করবেন মা বাবার জন্য সন্তান বড় নিয়ামত মা বাবার জন্য সন্তান বড় নিয়ামত কিন্তু এই সন্তান যদি কুসন্তান হয় এই সন্তান যদি খারাপ সন্তান হয় ওই সন্তানের হাতে বাবার মৃত্যু পর্যন্ত হয় বড় করে বলেন না নাউজুবিল্লাহ এই যে আজকে আর কালকে কয়েকদিনের আপনারা পত্র পত্রিকা যারা পড়েন জানেন আপনারা যারা পত্র পত্রিকা পড়েন লেটেস্ট খবর জানেন সম্পত্তির লোভে বাবার হাতে বাবার বাবার লাশ ছেলের হাতে বাবা খুন হয়েছে শুধু খুন নয় ঠান্ডা মাথায় ছেলে ছেলের মা ওই ছেলের বউয়ে মিলেমিশে ওই বাবার লাশকে খণ্ড খণ্ড করে কয়েক জায়গায় ফেলে দিয়েছে নাউজুবিল্লাহ বলেন সত্য না মিথ্যা এই ঘটনা আপনাদের আপনারা জানেন কিনা এই ঘটনা এটা আমাদের সামনে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে সন্তান আল্লাহর পক্ষ থেকে নিয়ামত ঠিক কিনা সন্তান আল্লাহর পক্ষ থেকে নিয়ামত কিন্তু এই সন্তান যদি কুসন্তান হয় এই সন্তান যদি কুলাঙ্গার হয় ওই সন্তানকে নিয়ামত থাকবে বলেন ওই সন্তান নিয়ামত থাকবে না এই জন্য শুধু সন্তান হলে হবে না নেককার সন্তান হতে হবে ওয়ালাদ মানে সন্তান ছেলে কিন্তু আল্লাহ রাসূলের হাদিসের ভাষায় হলো ওয়ালাদিন সালেহিন তুমি যাওয়ার পরে সন্তান রেখে গেলে হবে না ওই সন্তান হতে হবে নেককার সন্তান বড় করে বলেন না সুবহানাল্লাহ কেমন সন্তান
বলেন না কেমন সন্তান নেককার তে আমি বুঝাতে চাইলাম যে সন্তান আল্লাহর পক্ষ থেকে নিয়ামত কিন্তু ওই সন্তান যদি নেককার না হয় এই সন্তান যদি কুলাঙ্গার হয় তাহলে ওই সন্তান নিয়ামত হবে না ওই সন্তান বাবা মায়ের জন্য মৃত্যুর কারণ ঠিক কি না আমার ভাইরা নিয়ামত হলো এটাও বিভিন্ন সময়ে ব্যতিক্রম হয় সূর্য নিয়ামত এটা নিয়ামত হলো প্রচন্ড রকমের সূর্য যখন তাপ দেয়া শুরু করে তখন আমরা সূর্যের আলো থেকে বাঁচার জন্য আরেক জায়গায় যাই তদ্রূপ পানি আমাদের জন্য আল্লাহর নিয়ামত পানি আল্লাহর নিয়ামত কিন্তু পানি যখন সমুদ্র যখন উত্তাল হয়ে যায় সমুদ্র যখন উত্তাল হয় ওই কঠিন সমুদ্রের মধ্যে পানির মধ্যে হাবুডুবু খেয়ে মানুষের মৃত্যু হয় ঠিক কি না 91 এর ঘূর্ণিঝড়ে পানি এসে তুফান হয়ে এই এলাকার চট্টগ্রাম থেকে শুরু করে উপকূলীয় অঞ্চলের লক্ষাধিক মানুষ ইন্তেকাল করেছেন ঠিক কি না তা আপনি বলেন পানি তো নিয়ামত কিন্তু পানিও সময়ে সময়ে মানুষের জন্য মৃত্যুর কি হয় কারণ হয়ে যায় আমার ভাইরা আমার নবী নিয়ামত দুনিয়ার অন্য সবগুলো নিয়ামত এটাও নিয়ামত আমার নবীও নিয়ামত রহমাতুল লিল আলামিন এত বড় নিয়ামত যা আমার নবীর নিয়ামতের মধ্যে আসমান থেকে শুরু করে জমিন থেকে শুরু করে লৌহ কলম চন্দ্র সূর্য নাবাতাত জামাতাত যতগুলো আছে সমস্ত কিছুর জন্য আল্লাহর সমস্ত মখলুকের জন্য আমার নবী এমন নিয়ামত আমার নবীর নিয়ামতের মধ্যে কোন বিন্দু পরিমাণ উম্মতের জন্য সৃষ্টি জগতের জন্য সেখানে কোনো খুঁত পাওয়া যাবে না আমার নবী অলওয়েজ সৃষ্টির শুরু থেকে আল্লাহ যতক্ষণ পর্যন্ত দুনিয়া রাখবেন দুনিয়ার পরেও হাশরের ময়দানেও আমার নবী উম্মতের জন্য নিয়ামত বড় করে বলেন সুবহানাল্লাহ এই জন্য নবীর উম্মত খুঁত থেকে কি খুঁজবে নবীর উম্মত যখন আমার নবীর সানা খানি বর্ণনা করে আমার নবীর পরিচয় দেয় আমার নবীর মিলাদ করে তখন তাদের হুঁশ থাকে না খুঁত থেকে বলবে কারণ নবী পাকের সানা খানি এটা মহা সমুদ্র মিলাদুন নবীর আলোচনা এটা মহা কি সমুদ্র এটা মহা সমুদ্র রহমাতুল লিল আলামিনের আলোচনা এখানে শুরু আছে শেষ বলেন না শুরু আছে শেষ এজন্য একটা শায়ের কি বলেন আফাক আমার দিদ আমার আমার নবীর আলোচনা আমার নবীর সানা বর্ণনা আমার নবীর জিকির আমার নবীর প্রশংসা আমার নবীর তাসকারা আমার নবীর মিলাদ বলে এটা বলা শুরু করবেন বলা শুরু করবেন মোহরে বতা আর জিদ আমা বিসিয়ার খোবান দিদ আমা লেকিন তু চিজে দিগরি বালাগল ওলা হসনত জমি ও সালহি যে লেকিন তু চিজ দিগরি একটা শব্দ যে নবীর সানা নবীর প্রশংসা এটা আলোচনা শুরু আছে শেষ বলেন না শেষ নাই শুরু করতে পারবেন এটা শেষ করা যাবে না কারণ আমার নবী এমন সত্তা এমন জাতে পাক আমার নবী এমন নবী যে নবীর প্রশংসা আপনি আমি কেন আপনি আমি কি করব ওই নবীর প্রশংসা সবচেয়ে বেশি হরদম হর ওয়াক্ত আর কেউ করছেন করুক বা না করুক একজন করছেন তিনি হলেন লা ইলাহা বড় করে বলেন না সুবহানাল্লাহ তিনি কে লা ইলাহা আমার নবীর প্রশংসা কে করেন এক আল্লাহ করেন এই জন্য আমার নবী এমন নবী নবীর মিলাদ আমরা কি বলবো নবীর প্রশংসা আমরা কি করব নবীর চরিত্রের বর্ণনা আমরা কি দেব আমার নবীর আলোচনা আমার নবীর প্রশংসা আমার নবীর জিকির স্বয়ং আল্লাহ করেন বলে কখন করে আল্লাহ বলে আল্লাহ বান্দার জন্য নামাজ দিয়েছেন ঠিক কি না নমস্কার নমস্কার নামাজ আল্লাহর পক্ষ থেকে ফরজ রোজা কার পক্ষ থেকে আল্লাহর বিধান যাকাত কার বিধান হজ কার বিধান এগুলো কার বিধান আল্লাহর বিধান আল্লাহ নামাজ পড়তে বলেছেন ঠিক কি না আল্লাহ নামাজ
পড়তে বলেছেন আচ্ছা আল্লাহ কি নিজে নামাজ পড়েন নিজে কি নামাজ পড়েন না কারণ এটা আল্লাহর কাজ নয় নামাজ এটা আল্লাহর ফেল নয় এটা আল্লাহর আমর আল্লাহর নির্দেশ রব্বুল আলামিন হাকিমুল হাকিমিনের নির্দেশ আকিমুস সালাহ নামাজ কায়েম করো ওয়াতুজ যাকাত যাকাত আদায় করো কার নির্দেশ সবাই বলেন কার আল্লাহর এটা আল্লাহ নির্দেশ দিয়েছেন যাকাত আদায় করা আল্লাহর নির্দেশ ওয়াতিমুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ বান্দা হজ করো উমরা করো কার জন্য আল্লাহর জন্য কার জন্য সবাই বলেন কার জন্য আল্লাহ বলেন ওয়াতিমুল হাজ্জা ওয়াল উমরাতা হজ করো উমরা করো লিল্লাহ কার জন্য নামাজ কার জন্য জিকির কার জন্য মা বাবার খেদমত কার জন্য দুনিয়ার ইবাদত সবগুলো কার জন্য ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন জোরে সুরে বলেন না সুবহানাল্লাহ আমার নামাজ ইন্না সলাতি ওয়া নুসুকি আমার কুরবানি ওয়া মাহইয়া আমার জীবন আমার জীবন ওয়া মামাতি আমার মৃত্যু কার জন্য লিল্লাহি রাব্বিল আলামিন এটা আর কারো জন্য নয় একমাত্র আল্লাহর জন্য জোরে সুরে বলেন আল্লাহু আকবার এগুলো কার জীবনের মালিক কে আল্লাহ মৃত্যুর মালিক কে ইজ্জতের মালিক কে রিজিকের মালিক কে ইবাদতের মালিক কে সবগুলোর মালিক আল্লাহ সেই জন্য আল্লাহ বলেন আমি মালিক শায়ের বলেন আল্লাহ মালিক কিন্তু আল্লাহ মেহরবানি করে মহব্বত করে ভালোবেসে আল্লাহ দুনিয়ার রাজত্ব দান করেছেন আমার নবী রহমতুল্লিল আলমিনকে বড় করে বলেন সুবহান আল্লাহ কি বলেন আল্লাহ হজরত কি বলেন খালেকে কুল্লে আপে কো মালিকে কুল বানা দিয়া দোনো জাহা কি আপকো কবজো এখে তিয়ার মে সল্লে আলা রসুল মুহাম্মাদিন সল্লে আলা হাবিব সল্লে আলা মুহাম্মদ জমিন ও জমা তোমার লিয়ে মকিন ও মকা তোমার লিয়ে চুনিন ও চোনা তোমার লিয়ে বনে দু জাহা তোমারে লিয়ে সল্লে আলা রসূল মুহাম্মাদিন সল্লে আলা হাবিব মজ্জেদ হাজরিন আমার শায়ের বলেন আল্লাহ তুমি তো মালিক তুমি তো খালেক তুমি রব্বুল আলামিন তোমার কুদরতের কোনো সীমানা নাই তোমার রহমতের কোনো সীমানা নাই আর আল্লাহ দয়া করে মেহরবানি করে ওই নবীকে পাঠালেন একটা বাক্য বলে যেই বাক্যের মধ্যে উম্মতের জন্য মানুষের জন্য জিন্নাতের জন্য মখলুকাতের জন্য সবগুলো আল্লাহ ঢুকিয়ে দিয়েছেন আমার নবীর কাছে একটা বাক্যে কি বলে আল্লাহ বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন জোরে সুরে বলেন সুবহানাল্লাহ আমি আপনাকে একটা কাজ একটা মনসব একটা দায়িত্ব একটা মর্যাদা দিয়েই পাঠিয়েছি ওমার সাল্লাকা সেটা ছাড়া আর কিছু নয় সে মনসব
সেই আতা সেই আমার নবীর উপরে আল্লাহ পাকের মেহেরবানি সেটা হলো রাহমাতাল্লিল আলামিন আমার নবী আল্লাহ পাকের জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে আল্লাহ যত কায়নাতের জন্য যত যুগের জন্য আমার আল্লাহ রব্বুল আলামিন আমার আল্লাহ রব আমার আল্লাহ প্রতিপালক তত জায়গার জন্য তত মখলুকাতের জন্য আমার নবী রহমতুল লিল আলামিন বড় করে বলেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের মাঝে তশরিফ এনেছেন গাউসিয়া আসেন জি আমাদের গাউসিয়া কমিটি পতঙ্গা থানা শাখার শ্রদ্ধেয় সভাপতি এবং চট্টগ্রাম মহানগর শাখার সিনিয়র সহসভাপতি জনাব আলহাজ মোহাম্মদ আবুল বশর সাহেব আল্লাহ ওনার হাজিরিকে কবুল করুক সবাই বলে আমিন আমি কি আরজ করেছিলাম যে আমার নবী রহমত নবীকে পেয়ে আমরা খুশি আমরা কি বলেন না নবীকে পেয়ে আমরা খুশি নবীকে পেয়ে মদিনাবাসী খুশি হয়েছে মক্কাবাসীও খুশি হয়েছে কিন্তু আবু লাহাব খুশি বলেন না আবু লাহাব খুশি হয় নাই শয়তান খুশি হয় নাই আল্লামা ইবনে কাসির ইমাদউদ্দিন ইবনে কাসির সহ অনেকগুলো ওলামা ইকরাম বুজুর্গানের দিন রওয়ায়াত করেছেন যে আল্লাহ দুনিয়ার জমিনে মানুষকে পথভ্রষ্ট করার জন্য মানুষকে হেদায়েতের জন্য নবী রাসূল পাঠিয়েছেন আবার সত্য মিথ্যা না থাকলে সত্যের মূল্য নাই হক বাতিল না থাকলে আপনি যে হকে আছেন এটা কেমনে বুঝবেন ঠিক কি না এই জন্য শয়তান না থাকলে আপনি যে ঈমান ইসলামের উপর আছেন সেটা বোঝা যাবে না ঠিক না তো আল্লাহ মানুষকে পরীক্ষা করার জন্য শয়তানকে দিয়েছেন আছে না নাই শয়তান আছে না নাই ইন্না শাইতানা লাকুম আদুউম মুবিন তোমাদের জন্য শয়তান প্রকাশ্য শত্রু গোপন নয় শয়তানের ষড়যন্ত্র গোপন নয় শয়তানের ষড়যন্ত্র কি ওপেন ওপেন প্রকাশ্য আমরা বলছি শয়তান শত্রু আপনি বলেন না বলেন না আমরা বলি না শয়তান আমাদের শত্রু সেখানে কোনো সন্দেহ আছে নাই কারণ আল্লাহ বলে দিয়েছেন সে একেবারে তোমাদের প্রকাশ্য শত্রু বলা হয়েছে শয়তান দুনিয়ার জমিনে আল্লাহ রসুলকে পাঠানো থেকে শুরু করে শয়তান কোনোদিন কাঁদে নাই আল্লাহ তাকে শক্তি দিয়েছে আল্লাহ তাকে অনেকগুলো ক্ষমতা দিয়েছে আল্লাহ তাকে দীর্ঘ হায়াত দিয়েছে শয়তান জীবনে চারবার কাঁদেছে কয়বার সবাই বলেন কয়বার চারবার শয়তান জীবনে চারবার কেঁদেছে বলে কখন একবার কেঁদেছে হিনা লুইনা আদম আলাইহিস সালামকে সেজদা না করার কারণে আল্লাহ তাআলা তাকে যখন লানত করলেন তাকে লানতুল্লাহ আল্লাহর লানতের বাগিদার যখন সে হয়ে গেল আল্লাহর পক্ষ থেকে আল্লাহর কথা না শোনার কারণে আল্লাহর পয়গম্বরকে নবীকে সেজদা না করার কারণে শয়তানকে লানত দেওয়া হয়েছে শয়তান বড় করে কেঁদেছিল বড় করে বলেন না নাউজুবিল্লাহ কয়বার চারবার কয়বার কেঁদেছে চারবার একবার হলো তাকে যখন লানত করা হয়েছে দ্বিতীয়বার হলো হিনা হুবিতা ওই আসমান থেকে সে তো আসমানে ছিল ফেরেশতাদের মুআল্লিমুল মালায়েকা ছিল ফেরেশতাদের প্রশিক্ষক ছিলেন মুআল্লিমুল মালায়েকা ছিলেন দুই নম্বরে তাকে যখন আসমান থেকে জমিনের মধ্যে পাঠিয়ে দেওয়া হলো তখন ও শয়তান কেঁদেছে কয়বার হলো দুইবার কয়বার হলো দুইবার আরেকবার শয়তান কেঁদেছে আমার নবী রহমতুল লিল আলামিনের বেলাদত শরীফ ঈদে মিলাদুন নবী যখন হচ্ছে রহমতুল লিল আলামিন যখন দুনিয়ার জমিনে তশরিফ আবারে হচ্ছে তখন শয়তান একবার বড় করে কেঁদেছে বড় করে বলেন নাউজুবিল্লাহ শয়তান কি করেছে আমার নবীকে নবী পাকের ইস্তিকবালের কারণে শয়তান কেঁদেছে আরেকবার কেঁদেছে কখন জানেন বলে আরেকবার কেঁদেছে যখন আল্লাহর নবীর উপরে সূরা ফাতিহা নাযিল হয়েছে কোন সূরা সূরা ফাতিহা তাহলে বুঝা গেল রহমতুল লিল আলামিনের ইস্তিকবালের কারণে আসমান খুশি জমিন খুশি জিন্নাত খুশি নবাতাত খুশি কায়নাত খুশি একমাত্র বেজার হলো আরো ধরে বলেন একমাত্র বেজার হলো এই জন্য আমাদের সমাজও আছে দেখবেন রাষ্ট্রীয়ভাবে যেখানে ঈদে মিলাদুন্নবী হচ্ছে ঠিক কিনা বেলাদতে মুস্তফা ইয়ৌমে মিলাদে মুস্তফা উপলক্ষে সারা পৃথিবী
আনন্দ উদ্ভাসিত হয়েছে আবার এক শ্রেণীর মানুষের সুলকানিও আরম্ভ হয়েছে বড় করে বলেন না নাউজুবিল্লাহ তারা মিলাদুন নবীকে পেয়ে খুশি মানাতে नाराज তাদের ভাষায় বলে অনেক কথা তারা ঈদে মিলাদুন নবীকে পেয়ে তারা খুশি হতে পারে আছে না নাই আরে ধরে বলেন আছে না নাই কারণ নবী যখন মক্কা থেকে মদিনায় হিজরত করছেন তখন মদিনাবাসী আমার নবীকে ইস্তেকবাল করার জন্য জুলুস সহকারে মিছিল সহকারে আনন্দ রেলি সহকারে মদিনার অলিতে গলিতে ছেলে মেয়ে যুবক বৃদ্ধ সবাই নবীকে ইস্তেকবাল জানানোর জন্য হাজির হয়েছিল বড় করে বলেন সুবহানাল্লাহ তারা কি বলেছিল তারা বলেছিল তোয়ালা আল বদর আলাইনা মিন সানিয়াতিল বিদা ওয়াজাব শুকর আলাইনা মাদা লিল্লাহে দা আছে না নাই বলেন না তোয়ালা আল বদর আলাইনা من ثنيات البدا وجب الشكر علينا ما دعا لله دا بركوا ربنا الله أكبر ترى طلع البدر علينا বলে এতদিন সূর্য ছিল একদিকে সূর্য উঠতো আজকে ওই সূর্যের মূল্য নাই আজকে আমাদের কাছে আমার নবী রাহমাতুল লিল আলামিনের সূর্য আমাদের মদিনার জমিনে তশরিফ এনেছে সুবহানাল্লাহ ওয়াজাব শুকর আলাইনা আমরা কি করব আমাদের করণীয় কি বলে আমাদের করণীয় হলো ওয়াজাব শুকর ওই নবীর নবীকে পেয়ে নবীর ইস্তেকবালের কারণে শুকরিয়া আদায় করা কৃতজ্ঞতা আদায় করা এটা নবীর উম্মতের কাজ সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ আল্লাহর নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করা এটা নবীর উম্মতের কাজ আল্লাহর নিয়ামত পেয়ে নবীকে পেয়ে শুকরিয়া না করা নবীকে পেয়ে নবীকে ইস্তেকবাল না করা নবীকে না মানা নবীর সুন্নাতকে না মানা এটা হলো শয়তানের কাজ বলেন না কাদের কাজ এটা কাদের কাজ শয়তানের কাজ এজন্য ঈদে মিলাদুন নবী আসলে আমরা বুঝতে পারি নবীর প্রেমিক কারা নবীর আশেক কারা কারণ নবীকে মানার নাম শুধু ঈমান নয় নবীকে মহব্বত করার নাম ঈমান ঠিক কি না নবীকে শুধু মানার নাম ঈমান নয় নবীকে মহব্বত করার নাম কি ঈমান কোরআনে কারীম আল্লাহ বলে দিয়েছে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ যদি তোমরা আল্লাহর ভালোবাসা অর্জন করতে চাও আল্লাহর ভালোবাসা অর্জন করতে চাও তখন আল্লাহ বলেন তোমাদের জন্য আর কোন রাস্তা নাই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি বলে দেন তাদের জন্য একমাত্র রাস্তা হলো ফাত্তাবিউনি ইউহিবিকুমুল্লাহ আমি নবীর অনুসরণের মধ্যে লেগে যাও আমি নবীর মহব্বতের মধ্যে লেগে যাও আমি নবীকে ইত্তেবা করো আমি নবীকে অনুসরণ করো তখন তোমরা আল্লাহ পাকের মহব্বত পেয়ে যাবে নবীকে মানলে কাকে পাওয়া যায় বলে না কাকে পাওয়া যায় এখন এত্তেবা এটা মহব্বত সহকারে কোরআনের আরেকটা আয়াত বলেন আল্লাহ বলেন ফাল্লাযীনা আমানু বিহি ওয়া আযরুহু ওয়া নাসারুহু ওয়াত্তাবাউন নূর আল্লাযী উনজিলা মাহু আল্লাহ বলেন আরেকটা কাজ তোমাদের জন্য ফাল্লাযীনা আমানু বিহি যারা নবীর উপরে ঈমান আনলো নবীর উপরে কি আনলো ঈমান আনলো ওয়া আযরুহু নবীকে তাযিম করলো সম্মান করলো নবীর উপরে ঈমান আনার পরে কাজ হলো নবীকে কি করা তাযিম করা সবাই বলেন নবীকে কি করা তাযিম করা কারণ আমার নবীর তাযিমের মধ্যে ঈমান ঠিক কি না এইজন্য শায়ের বলেন জিসকা কই সানি নেহি ওয়ে নবী হামারা হে जिसका कोई सानी नहीं वे नबी हमारा है मुस्तफा की आजमत का हद ही ना की ना बोले ना मुस्तफा की आजमत का हद ही ना की ना अल्लाहुम्मा
محمد وعلى آله. আমার নবীর আজমতকে মানা, নবীকে সম্মান করা, নবীকে ইজ্জত করার নাম ঈমান, ঠিক কি না? আল্লাহ বলেন ফাল্লাযীনা আমানু বিহি, নবীর উপরে ঈমান এনেছেন, শেষ নয়। কোরআনে কারীমের আয়াত বলে নবীর উপরে আমি তো ঈমান আনলাম, শেষ বলে না ওয়াজ্জারু বিহি ওয়ানাসারুহু, নবীকে সম্মান করতে হবে, নবীকে নবীর মিশন বাস্তবায়নের জন্য নবীকে সাহায্য করতে হবে, ঠিক কি না? বলে আমি নবীকে মানি, নামাজ পড়ি না, এই মানার কোনো দাম আছে? বলেন আমি নবীকে মানি, নবীর সুন্নাত আমার কাছে নাই, আমার কাছে নবীর দাড়ি নাই, নবীর সুন্নাত নাই, টুপি নাই, নামাজ নাই, সালাম নাই, কালাম নাই, যেগুলো নবীর সুন্নাত, এটা কি নবীকে মানা হলো? বলেন নবীকে মানা হলো না? নবীকে মানা মানি নবীকে অনুসরণ করা, তো অনুসরণের জন্য ঈমান লাগবে, অনুসরণের জন্য মহব্বত লাগবে। এক ব্যক্তি দাড়ি রেখেছে, বলে নবীর সুন্না, আবার আস্তাগফিরুল্লাহ কতদিন পরে দাড়ি ফেলে দিয়েছে, এরকম আছে না নাই? এরকম আছে না নাই? তার মানে সে দাড়ি রেখেছে ফ্যাশন করে, এটা নবীর সুন্নত হিসেবে নয়। যে একবার নবীর সুন্নতকে গ্রহণ করে সে কি আর এটাকে বাদ দিতে পারবে? বলেন এটাকে বাদ দিতে পারবে? সে আর বাদ দেওয়ার কোনো সুযোগ নাই। বলে নামাজ পড়েন, বল নামাজ কি? নামাজের সাথে তার সম্পর্ক নাই, এমনি বলে নবীর আশেক। আবার অনেকের মধ্যে মিথ্যা বলার প্রবণতা আছে, নবীর আশেক প্রেমিক নাম, মিলাদুন নবী করে, জশ্নে জুলুস করে, ওয়াক্ত মতো নামাজও পড়ে, বলে না নামাজও আদায় করে, করে কিনা? আচ্ছা এমন কোন জুলুস আছে, এমন কোন মিলাদুন নবী আছে যেখানে নামাজ পড়া হয় না? দেখাইতে পারবেন কেউ? এই গেল কয়েক বছর আগে জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবীর দিন জুমার দিন ছিল এবং জুমার নামাজে বৃষ্টি ছিল, প্রচন্ড বৃষ্টি, চট্টগ্রামে জুলুস করে লক্ষ লক্ষ মানুষ বা জামাত জুমার নামাজ আদায় করেছে, সুবহানাল্লাহ বলেন। এখন আজকে কিছু মানুষ বের হয়েছে আপনারা দেখবেন, বলে এতগুলো মানুষ জুলুস করেছে একটা মানুষও জুমা পড়ে নাই, এই কথাটা সত্য না মিথ্যা? বলে সবাই বলেন সত্য না মিথ্যা? এইটা মিথ্যা। ওই দিন আমি জুলুসের ময়দানে, জুলুসের মাঠে আল্লাহর রহমত আপনাদেরও দোয়ায়, আমি বক্তব্য রেখে এখানে এসে নামাজ জুমার নামাজ ইমামতি করেছিলাম, কিন্তু আজকে অনেকে মিথ্যা কথা অনলাইনে অফলাইনে ছড়িয়ে দিচ্ছেন, যুবক বৃদ্ধ অনেকেই বলে একটাও নাকি জুমা পড়ে নাই, জুলুস করে নবীর আশেক প্রেমিক হয়ে তারা কি পড়ে নাই জুমা? পড়ে নাই বড় করে বলে না, নাউজুবিল্লাহ জুমা পড়ে নাই, নামাজ পড়ে না। আচ্ছা আপনারা বলেন তো মিলাদুন নবী যারা করেন না তারা নামাজ পড়ে কিনা? সবাই বলে পড়ে কিনা? এমন কোন মিলাদ নাই যেখানে নামাজের কথা নাই, এমন কোন মিলাদ নাই যেখানে দরুদ শরীফের কথা নাই, এমন কোন মিলাদ নাই যেখানে মা বাবার খেদমত করার কথা নাই, ঠিক কিনা? কারণ আল্লাহর নবীর আপাত মস্তক, আল্লাহর নবী 63 বছর পুরোটাই তো সুন্নত রসুল। এখন আপনি মানবেন যেগুলো মাদানী জীবন মক্কী জীবন যখন কোরআন নাজিল হয়েছে এর পরেরগুলো আপনি মানবেন, এর আগেরগুলো আপনি মানেন না, নবী পাকের মিলাদ শরীফ মানেন না, নবী পাকের ইস্তিকবাল মানেন না, নবী পাকের মক্কার জমিনে যখন ওহী নাজিল হওয়ার পূর্বে ওই সময়টাকে আপনি মানেন না, তা আপনি কেমন মুসলমান? আপনি তো নবীকে কিছু মানলেন কিছু মানলেন না, নবীকে কিছু মানা কিছু না মানার নাম ঈমান নয়। আমার নবী যা বলেছেন হুবহু পরিপূর্ণভাবে নবীকে মানার নাম ঈমান, ঠিক কি না? পরিপূর্ণ 63 বছরের হায়াতে জিন্দেগির সবগুলোর নাম ঈমান। আসেন আমি আরজ করেছিলাম আপনাদেরকে প্রথম কথা, মিলাদুন নবী শুধু আমরা করছি না, আজকে সাহেবে দাওয়াত আলহাজ মোহাম্মদ এজাজ মিয়া উনি ওনার ভাইগণ সবাই মিলে মিলাদুন নবী করছেন। আগামী আজকেও ঢাকার জমিনে হুজুর কেবলায়ে আলমের সদারতে ঐতিহাসিক জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী উদযাপন হয়েছে, আপনারা অনেকেই অনলাইনে দেখেছেন, ঠিক কি না? লক্ষাধিক মানুষের সমাগম আগামী বৃহস্পতিবার বাংলার জমিনে, চট্টগ্রামের বারাউলিয়ার পুণ্যভূমি এই চট্টগ্রামের জমিনে ইনশাআল্লাহ আউলাদ রসুলের সদারতে হবে, জোরে সুরে বলেন না সুবহানাল্লাহ। আমরা নবীকে পেয়ে খুশি, ঠিক কিনা? নবীকে পেয়ে ঈদে মিলাদুন নবী করা
নবীকে পেয়ে খুশি হওয়া এটা দুনিয়ার মানুষের কাজ নয় দুনিয়ার মানুষের নির্দেশ নয় কারণ নবী আল্লাহর রহমত পেয়ে খুশি উদযাপন করা শুকরিয়া উদযাপন করা এটা আল্লাহর নির্দেশ কার নির্দেশ আল্লাহ বলে কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি فبذلك فليفرحوا বড় করে বলেন সুবহানাল্লাহ আল্লাহ বলেন কুল বিফাদলিল্লাহ ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন আমার নবীকে আল্লাহ বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি বলেন কি বলবেন বিফাদলিল্লাহ আল্লাহর ফজল ওয়া বিরহমাতিহি আল্লাহর রহমত আল্লাহর ফজল আল্লাহর রহমত ফজল মানে কি কেউ কেউ বলেন ফজল মানে হলো মুফাসসিরিন ইকরাম বলে ফজল মানে ইলম আল্লাহ দুনিয়ার জমিনে ইলম দিয়েছে আদম আলাইহিস সালামকে সর্বপ্রথম ইলম দিয়েছে আল্লাহ ওয়া আল্লামা আদম আল আসমা কুল্লাহা আদম আলাইহিস সালামকে সবার আগে আমার আল্লাহ ইলম শিক্ষা দিয়েছে কুল্লাহা সব কিছুর ইলম আর দুনিয়ার জমিনে আমার নবী রহমাতুল লিল আলামিনকে পাঠিয়ে আল্লাহ নবীর বেলায় বলছে ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম ওয়া কানা ফাদুলুল্লাহি আলাইকা আযীমা বড় করে বলেন সুবহানাল্লাহ ওয়া আল্লামাকা আমার নবীকে আল্লাহ শিক্ষা দিয়েছেন কে শিক্ষা দিয়েছেন আমার নবীর শিক্ষক কে সবাই বলেন নবীর শিক্ষক কে ওয়া আল্লামাকা আপনাকে শিক্ষা দিয়েছে মা লাম তাকুন তাআলাম যা আপনি জানতেন না ওয়াকানা ফাদলুল্লাহ আল্লাহ আপনাকে জানিয়ে দিয়েছেন আল্লাহ আপনাকে ইলম দিয়েছেন আসমানের ইলম জমিনের ইলম জান্নাতের ইলম গায়েবের ইলম যত ইলম মা সাওয়াল্লাহ আল্লাহ দিয়েছেন আমার নবী শিখেছেন আমার নবীর শিক্ষক আর দুনিয়ার কেউ নাই নবীর শিক্ষক কে আমার নবীর শিক্ষক কে আল্লাহ আমার নবী দুনিয়ার কোন স্কুলে পড়েছেন মাদ্রাসায় পড়েছেন বিশ্ববিদ্যালয়ে পড়েছেন কোন দুনিয়ার কোন শিক্ষক দুনিয়ার কোন মানুষ আমার নবীর শিক্ষক ছিলেন না নবীর শিক্ষক কে আরো জোরে বলেন নবীর শিক্ষক কে আল্লাহ আর নবী নিজেই বলেন বুইস্তু মুআল্লিমা ইবনে মাজার হাদিস আমার নবী নিজেই বলছেন আমি কে জানো আরে আল্লাহ আমাকে মুআল্লিম বানিয়ে শিক্ষক বানিয়ে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন সুবহানাল্লাহ বলেন আমার নবী শিক্ষক এমন নয় এমন নয় ভুল করবেন না ভুল বুঝবেন না যে আমার নবী 40 বছর পরে শিক্ষক হয়েছে নাউজুবিল্লাহ বলেন 40 বছর পরে নবুয়ত জাহির হয়েছে নবী তো আগের আগের নবী কত আগের কুনতু নবিয়ান ওয়া আদামু বাইনাল মা'ই ওয়াত তিন আদম যখন মাটির সাথে পানির সাথে ছিল মানে আদমের সৃষ্টি হয় নাই আসমান হয় নাই জমিন হয় নাই আমার নবী বলে আমি তখনও নবী ছিলাম কোরআনে কারীম আল্লাহ বলেন ওয়া আনা আউয়ালুল মুসলিমিন আমরা কেউ আউয়াল মুসলমান নয় ওয়া আনা আউয়ালুল মুসলিমিন আমি প্রথম মুসলমান কোরআনে কারীমে আল্লাহ বলেছেন ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন আপনি ঈমান এনেছেন আদম আলাইহিস সালাম ঈমান এনেছে আল্লাহর উপরে নবীগণ ঈমান এনেছে আল্লাহর উপরে আমার নবীও আল্লাহর উপরে ঈমান এনেছে কিন্তু কেউ প্রথম মুমিন মুসলমান প্রথম এটা কেউ বলতে পারবে না এটা একমাত্র বলতে পারবে আমার নবী রাহমাতুল লিল জোরে সুরে বলেন না সুবহানাল্লাহ সালাতুন ইয়া উজো দেও কাজে নূরে খুদা হাস যে নূরে ও হামা আলম খবিদা সালাতুন ইয়া মুআজ্জাজ হাজরিন আমি আরজ করেছিলাম যে আল্লাহ বলেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি আল্লাহ আমার নবীকে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি বলেন বিফাদলিল্লাহ তোমরা আল্লাহর ফজল পেয়েছো তোমরা আল্লাহর অনুগ্রহ পেয়েছো এই ফজলের অনেক অর্থের মধ্যে এক অর্থ হলো ইলম এক অর্থ কি এলম যে এলম পাওয়ার কারণে আপনি নামাজ পড়তে পারেন আপনি মিলাদুন নবী করতে পারেন তার মানে আপনি বুঝতে পেরেছেন আমার নবীর মিলাদুন নবীর গুরুত্ব যত বড় কাজ থাকবে না কেন আপনি নবীর মিলাদুন নবীর মধ্যে এসে হাজির হয়ে যান বড় করে বলেন না সুবহানাল্লাহ
যত কাজ থাকবে থাক আপনি নামাজের মধ্যে এসে দৈনন্দিন পাঁচ ওয়াক্ত নামাজের জামাতে হাজির হন এটা হলো আপনি বুঝতে পেরেছেন যে নামাজ আমাদের উপরে ফরজ ঠিক কি না নামাজের গুরুত্ব আপনি বুঝে নামাজ আদায় করেন এইজন্য আমার নবী আমাদের জন্য কত বড় মেহেরবানি আল্লাহ বলেন ফজল আল্লাহর ফজল পেয়েছেন এলম পেয়েছেন সাথে সাথে আপনি আরেকটা জিনিস পেয়েছেন ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন ওয়া বি রাহমাতিহি তাদের উপরে আল্লাহর রহমত নাযিল হয়েছে আল্লাহর রহমত তারা পেয়েছে এইজন্য তাদের উপরে আমি আল্লাহ করণীয় করে দিলাম সেই করণীয় হলো ফাল ইয়াফরাহু তোমরা বেশি বেশি করে খুশি উদযাপন করো নবীকে পেয়ে তো রহমতকে পেয়ে খুশি উদযাপন করো তো রহমত কি বলে কোরআনে তো বলে দিচ্ছে আমাদের জন্য শ্রেষ্ঠতম রহমত হলো আমার নবী রহমতুল লিল এইজন্য আমরা মিলাদুন নবী পালন করি কিভাবে খুশি উদযাপন করে বলে কিসের খুশি শরীয়ত সম্মত খুশি ঠিক কি না মিলাদুন নবীতে ডুল ফিটানো যায় মিলাদুন নবীর রেলিতে ডুল ফিটানো যায় ডেক্সেট বাজানো যায় উশৃঙ্খল কিছু করা যায় না শরীয়ত সম্মত কি করা যাবে কোরআনে কারীমের তেলাওয়াত ঠিক কি না মিলাদুন নবীর জুলুসে কি করা যায় কোরআনের তেলাওয়াত নবী পাকের সানাখানি নবী পাকের জীবনের বিভিন্ন বিষয়ে আলোচনা নবীর জীবনের বিভিন্ন বিষয় আলোচনা আমার নবীর মুজিজাত আমার নবীর সানাখানি আমার নবীর প্রশংসা শায়ের যেভাবে বলেছেন শেরের মাধ্যমে যেভাবে করেছেন আমার নবীর প্রশংসা করা নবীর গুণকীর্তন করা শুধু তা নয় মিলাদুন নবী মানে আরেকটা জিনিস সেটা হলো আমার নবীর উপরে বেশি বেশি দরুদ শরীফ পড়া আসানা নাই বলেন আসানা নাই নবীর দরুদ শরীফ মিলাদুন নবীতে নাই আমরা এখানে নবীর দরুদ শরীফ পড়ছি না এগুলো সব শরীয়ত সম্মত আরেকটা জিনিস আছে সেটা হলো আল্লাহর জিকির আছে আল্লাহর জিকির কথা বলেন আসানা নাই আল্লাহর জিকির আছে নবীর দরুদ শরীফ আছে নবী পাকের আলোচনা আছে নবী পাকের প্রশংসা আছে নবী পাকের নাতে রসুল আসানা নাই নবী পাকের নাতে রসুল খবরদার খবরদার এর বাইরে কোন অনিসলামিক কাজগুলো শরীয়ত বহির্ভূত কাজ এগুলো মিলাদুন নবীর মধ্যে করাটা হারাম ঠিক কি না আমাদের দরবার থেকে নিষেধ করা আছে হুজুর কেবলার ছবি পর্যন্ত বহন করতে পারবেন না এটা নিষেধ আঞ্জুমান থেকে একদম রেজিস্টার করে গ্যাজেট করা আছে যেখানে সেখানে হুজুর কেবলার ছবি প্রদর্শন করা যাবে না এটা নিষেধ জুলুসের মধ্যে ডেক্সেট নিয়ে যাওয়া গান বাজনা করা হারাম বলেন এটা কি হারাম শুধু তা নয় শরীয়তও হারাম ইসলামের মধ্যেও হারাম এটা আমাদের আঞ্জুমান কর্তৃপক্ষ একেবারে বিজ্ঞাপন দিয়ে নিষেধ করে দিয়েছে তার মানে শরীয়ত বিরোধী কোন কাজ মিলাদুন নবীর মধ্যে চলবে না তো মিলাদুন নবীর মধ্যে কি চলবে একটা জিনিস চলবে সেটা হলো আমার নবীর প্রশংসা আসা না নাই শায়ের বলেন সবসে আও লাহামা বি সবসে বা আরো ধরে বলেন সবসে আও লাহামা রানবি সবসে বালা আসা না নাই আমার নবীর প্রশংসা কার প্রশংসা আমার নবীর প্রশংসা যে আমি আরজ করেছিলাম শুরু দিয়ে যে কথা দিয়ে শুরু সেটা হলো ঈদে মিলাদুন নবীকে পেয়ে ইমানদার খুশি ঠিক কি না ঈদে মিলাদুন নবী পালন করা নবীর উম্মতের কাজ নবীর প্রেমিকের কাজ আর ঈদে মিলাদুন নবীর বিরোধিতা করা কার কাজ সবাই বলেন কার কাজ শয়তানের কাজ ঈদে মিলাদুন নবী হলে সেখানে মুসলমান আসে নবীর প্রেমিকরা আসে সেখানে নামাজের কথা শুনে ইসলামের কথা শুনে নবীর কথা শুনে সেখানে ইবাদতের কথা শুনে ওযু কালাম করে কিছুক্ষণ ঘন্টা খানেক মিলাদুন নবীর জলসায় বসে নিজের ঈমান তাজা হয় সুবহানাল্লাহ বলেন ঈমান কি হয় তাজা হয় ঈমানের নূর তৈরি হয় সেটা ই মিলাদুন নবীর বিরোধিতা করলে সেই নূর পাওয়া যাবে যাবে না এই জন্য আমি আরজ করেছিলাম কথা বেশি নয় আজকে এই মুবারক জলসায়
আলহাজ মোহাম্মদ এজাজ মিয়া উনি ওনার পরিবার পরিজন ভাই বেরাদর সবাইকে নিয়ে নবী পাকের মিলাদুন নবী সাজিয়েছেন আল্লাহ ওনার পক্ষ থেকে এই আযীমুস শান মিলাদুন নবীকে কবুল করুক সবাই বলে আমিন আমার পরে আরো ওয়াজ হবে শুধু অতটুক কথা আপনাদের খেদমতে একটা আরজ করতে চাই সেটা হলো আজকে পৃথিবী কি চায় আজকের পৃথিবীর কি প্রয়োজন এখন বিজ্ঞানের যুগ কিসের যুগ বিজ্ঞানের যুগ কি বলছে এখন আর গোপন নাই মিডিয়াতে মিডিয়ার মাধ্যমে সব কানে সব কথা সাথে সাথে লাইভ চলে যায় তো এই যুগে এসে আমরা একটা আবেদন করতে চাই সেটা হলো যেখানে যান মানুষ যত বেশি যান্ত্রিক হচ্ছে মানুষ যত বেশি আধুনিক হচ্ছে কেন জানি মনে হচ্ছে মানুষের মধ্যে নিরীহংসতা বেড়ে যাচ্ছে হিংসা হানাহানি বিদ্বেষ বেড়ে যাচ্ছে ছেলে কিভাবে ঠান্ডা মাথায় তার বাবার লাশকে টুকরা টুকরা করতে পারে যেগুলো আইয়ামে জাহেলিয়াতের যুগে কল্পনা করা যায় না ঠিক কি না বড় করে বলেন না নাউজুবিল্লাহ এগুলো আমাদের সমাজে ঘটছে আমাদের সমাজে ঘটছে এখন করণীয় হলো বেশি বেশি করে মিলাদুন নবীর মাহফিল করা যাতে করে নবী পাকের শান্তির বাণী ইসলামের শান্তির বাণী নবীর পারিবারিক শিক্ষা ইসলামের শিক্ষা কোরআনের শিক্ষা আমরা আমাদের সমাজে ছড়িয়ে দিতে পারি আমাদের সমাজে বাস্তবায়ন করতে পারি এই জন্য আমি মনে করি সর্বাগ্য দরকার আমার নবীর জিকির নবী পাকের আলোচনা বড় করে বলেন না সুবহানাল্লাহ কারণ নবীর জীবনের মধ্যে কি আছে আল্লাহ সেটা বলে দিয়েছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা সুন্দর চরিত্র শিকার জন্য সুন্দর اخلاق শিকার জন্য আপনাকে আর কোথাও যেতে হবে না আপনাকে যেতে হবে আমার নবীর কাছে বড় করে বলেন না সুবহানাল্লাহ আপনার যাওয়ার রাস্তা আর কোথাও নাই আপনার আমার যাওয়ার রাস্তা একমাত্র রহমতুল লিল আর জোরে বলেন রহমতুল লিল আলামিন চলুন আমরা নবীর সুন্নতকে ভালোবাসি নবীর মিলাদকে ভালোবাসি নবীর اخلاقকে মুবারাকাকে ভালোবাসি আমার নবীর মিলাদ শরীফকে ভালোবাসি আমরা নামাজ আদায় করব আমরা নবীর সুন্নাহ মতো চলব আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুক সবাই বলে আমিন